অমর্ত সেনকে উচ্ছেদ নোটিশে ক্ষোভ। বিশ্বভারতী বাঁচাও কমিটির ব্যানারে প্রতিটির সামনে শুভা প্রসন্ন, গৌতম ঘোষেদের অবস্থান, থাকবেন যোগেন চৌধুরী, কবিন সুবন রাও। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেতা কর্মীদেরও অমর্ত সেনের পক্ষে তীব্র আন্দোলন করার নির্দেশ দিয়েছে, আর সেই কারণেই এদিন থেকে এই আন্দোলনে তৃণমূল নেতা কর্মীরাও অংশগ্রহণ করবে বলে খবর। আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ মালাকার আমাদের সঙ্গে রয়েছেন প্রতিটির সামনে থেকে। প্রসেনজিৎ, কি ছবি ধরা পড়ছে এই মুহূর্তে? তারা এসে উপস্থিত হয়েছে, অনুষ্ঠান হয়েছে, 27 তারিখে কলকাতায় বিশিষ্ট জনদের একটা প্রতিবাদ হয়েছে। দেখো, একেবারে প্রথমেই তোমাকে বলি, তোমাকে একটু ছবিটা প্রথমে দেখানোর চেষ্টা করবো, যেখানে তুমি দেখতে পাচ্ছ যে ইতিমধ্যেই 30 মিনিটের ব্যথাহীন ভেরিকো শিরা চিকিৎসা অ্যাপয়েন্টমেন্টের জন্য কল করুন। এখন যারা কেন্দ্রীয় সরকারের শাসন এবং দুর্ভাগ্যবশত বিশ্বভারতী কেন্দ্রীয় সরকারের আয়ত্তাধীন এসেছেন, তুমি জানো যে গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যোগেন চৌধুরী, তাদেরও আসার কথা রয়েছে। আমি একটু তোমাকে কথা বলে শোনাবার চেষ্টা করবো। দাদা বলছি, আজকের আপনাদের এই প্রতিবাদ কিভাবে না এইরকম একটা ক্ষুদ্রভাবে যে ভদ্রলোক এখানে উপাচার্য হিসেবে বসে আছেন, তিনি ভারতবর্ষ কেন পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ সন্তান অমর্ত সেন, যিনি ভারতরত্ন আর অন্যদিকে নোবেল লরিয়েট, সেই মানুষকে কি কদর্য ভাবে উচ্ছেদ করার চেষ্টা, সে চেষ্টা আমরা তো কখনোই প্রশ্রয় দিতে পারি না। তার জন্য আমরা প্রেস কনফারেন্স করেছি এবং পরবর্তীকালে আমরা ভেবেছি যে এখানে এসে সরাসরি প্রতিবাদ জানাবো, এবং যতক্ষণ না এই উপাচার্য একেবারে বিশ্বভারতী থেকে বিদায় না নিচ্ছেন, ততদিন আমরা আমাদের প্রতিবাদ চালিয়ে যাব। প্রতিবাদের কথা তারা বলছেন, আমি গৌতম বাবু আছে একটু কথা বলেছিলাম। দাদা বলছি, এই যে সর্ব ঘটনা ঘটছে, সবকিছুর পেছনে কি কোথাও না কোথাও উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে দায়ী মনে হচ্ছে? দেখুন, আমি ব্যাপার হচ্ছে যে যেটা ঘটনা ঘটেছে একেবারেই কাম্য নয়। একশোটা কয়েকশোটা জমির জন্য এতদিন ধরে কাণ্ড চলেছে, যে এটা কোর্টেও গেছে এবং হাইকোর্ট একটা ভালো রায় দিয়েছে, তার জন্য তাদের আমরা ধন্যবাদ জানাই। এবং আমার মনে হয়েছে যে এখানে একটা একটা আক্রোশ কাজ করছে মানুষের মধ্যে, যদি বিশ্ববিদ্যালয়ের মধ্যে যদি আক্রোশ কাজ করে। 30 মিনিটের ব্যথাহীন ভেরিকো শিরা চিকিৎসা অ্যাপয়েন্টমেন্টের জন্য কল করুন। সেটা একেবারেই ভালো নয়। এটা কিন্তু আমার মনে হয় যে অমর্ত্যদা সত্যি একটা প্রতীক সেদিক থেকে, তার নাম করে আমরা গর্বিত হই, ভারতবাসী গর্বিত হয়। তাকে এরকম একটা জায়গায় জড়িয়ে নেওয়াটা একেবারেই ভালো লাগছে না আমাদের, তার জন্য আমরা এসেছি এখানে প্রতিবাদ করতে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।